নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/4/2022 স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ ডি নিয়োগ হয় সেই গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত একটি মামলার গুরুত্বপূর্ণ আজকের আপডেট রয়েছে। তো দেখে নেব সেই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। গ্রুপ ডি নিয়োগে 609 সুপারিশ ভুয়ো। এর আগে বলা হয়েছিল যে গ্রুপ ডিয়ে 573 জনের হচ্ছে অবৈধভাবে নিয়োগ হয়েছে, কিন্তু যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে 609 জনের সুপারিশ ভুয়ো রয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে গড়া কমিটি বেআইনি ছিল, বিস্ফোরক রিপোর্ট হাইকোর্টে। এসএসসি শিক্ষক থেকে বিভিন্ন পদে নিয়োগ নিয়ে ক্রমশই বিস্ফোরক তথ্য সামনে আসছে। নবম দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত শুরু হয়েছে। এবার চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ বা গ্রুপ ডি নিয়োগ মামলায় আরও অস্বস্তিতে এসএসসি। এই নিয়ে বিস্ফোরক রিপোর্ট দিল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি। রিপোর্টে বলা হয়েছে যে গ্রুপ ডি পর্যায়ে নিয়োগে 609 ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছিল। এই সুপারিশপত্র দেওয়া হয়েছিল কমিটির প্রাক্তন উপদেষ্টা সহ একাধিক পদাধিকারীদের নির্দেশেই। পাশাপাশি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতির অনুসন্ধান কমিটি থেকে সরে দাঁড়ানো ইচ্ছে প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। এবং সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দেয় অনুসন্ধান কমিটি। তাদের রিপোর্ট অনুযায়ী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে যুগ্ম সচিব যে 5 সদস্যের কমিটি গঠন করেছিল তা বেআইনি। সরাসরি রাজ্য সরকারের সঙ্গে এই কমিটির কোনো সম্পর্ক আছে কি না সেটাও স্পষ্ট নয়। রিপোর্টে আরও বলা হয়েছে চেয়ারম্যানকে অন্ধকারে রেখেই দেয়া হয় এই সুপারিশপত্রে। এই সুপারিশপত্রের জন্য হিসেব রাখার জন্য আলাদা রেজিস্টার ছিল। রিপোর্টে দাবি করা হয়েছে যে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং সমরজিৎ আচার্য ভুয়ো সুপারিশপত্র তৈরি করেছেন, তাই তাদের বিরুদ্ধে প্রতারণা এবং ভুয়ো নথি বানানোর জন্য ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়ের করা উচিত বলে মনে করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতির অনুসন্ধান কমিটি। তাদের রিপোর্টে বলা হয়েছে যে এসএসসির কর্মী আধিকারিক সুবীরেশ ভট্টাচার্য, শর্মিলা মিত্র, মহাদম বিশ্বাস, শুভজিৎ চট্টোপাধ্যায়, শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত। এফআইআর দায়ের করারও সুপারিশ করেছে এই তদন্তকারী কমিটি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে ভুয়ো সুপারিশপত্রগুলি শান্তিপ্রসাদ সিনহা নিজে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দিয়েছিলেন এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগপত্র ছাপার জন্য রাজেশ লায়েককে বলে একজন কর্মীকে নির্দেশ দেন। এই নিয়োগপত্রগুলো পর্ষদের অফিস থেকে না দিয়ে অফিসের এসএসসি নবনির্মিত ভবন থেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি বাগের কমিটি। তাহলে দেখলেন যে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগের আরও অস্বস্তিতে পড়লো স্কুল সার্ভিস কমিশন এবং 609 সুপারিশপত্র ভুয়ো এই তদন্ত কমিটির রিপোর্টে প্রকাশিত হয়েছে। তো দেখা যাক এরপর কী পরে সিদ্ধান্ত নেয় এসএসসি এবং কোর্ট। তো যাই হোক, এই আপডেটটা এই পর্যন্তই। আরও আসছি পরের আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।